সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে জানেন রেডমি নোট টুয়েলভ সিরিজের ফোনগুলো বাংলাদেশের মার্কেটে চলে এসেছে। রেডমি নোট টুয়েলভ, রেডমি নোট টুয়েলভ প্রো এবং রেডমি নোট টুয়েলভ প্রো প্লাস। গত দুই ভিডিওতে আমরা রেডমি নোট টুয়েলভ প্রো এবং রেডমি নোট টুয়েলভ ওই দুইটি ফোন নিয়ে কথা বলেছি। তবে আজকের এই ভিডিওতে আমরা রেডমি নোট টুয়েলভ প্রো প্লাস এই ফোনটি নিয়ে কথা বলবো। জানাবো ওভারঅল এই ফোনটি কেমন হবে, প্রাইস কেমন এবং কোথা থেকে কিনতে পারবেন। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট। তবে ফোনটির ক্যামেরা মডিউল রেডমি নোট টুয়েলভ প্রো ফোনটির মতো। ফোনটি কিন্তু যথেষ্ট মোটা এবং ভারী। ফোনটির থিকনেস করা হয়েছে 9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 208 গ্রাম। এর কারণে এক হাতে এই ফোনটিকে ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। এই ফোনে আপনারা IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেস প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। এর কারণে ফোনটিতে হালকা পানি ছেটা ফোটা এবং ধুলো ঢুকছে না। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট, আয়ার ব্লাস্টার ইত্যাদি। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও মোটামুটি ছোটই। এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি আপনারা মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন যথেষ্ট ভালো লেগেছে। প্রাইস নিয়ে কথা বলতে গেলে রেডমি নোট টুয়েলভ এই ফোনটির 6GB RAM ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 26,999 টাকা। আর রেডমি নোট টুয়েলভ প্রো এই ফোনটির 6GB RAM ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 32,999 টাকা। আর রেডমি নোট টুয়েলভ প্রো প্লাস এই ফোনটির 8GB RAM ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 40,500 টাকা এবং 12GB RAM ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 44,500 টাকা। প্রাইস পয়েন্ট আপনাদের কাছে একটু বেশি মনে হতে পারে, আমার কাছে তাই মনে হয়েছে। তবে কয়েকদিনের মধ্যেই ফোনটির প্রাইস কিন্তু আরও অনেক বেশি কমে যাবে। আর আপনাদের মধ্যে সত্যি যদি এই ফোনটি কেউ কিনতে চান, সেক্ষেত্রে কয়েকটা দিন ওয়েট করে ফোন কিনবেন। এখন কথা হচ্ছে কোথা থেকে কিনতে পারবেন। বসুন্ধরা সিটির গ্যাজেট কিং বিডি শপে কিন্তু এই ফোনগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, রেডমি নোট টুয়েলভ, রেডমি নোট টুয়েলভ প্রো প্লাস এবং রেডমি নোট টুয়েলভ প্রো। ডিসক্রিপশন বক্সে তাদের যাবতীয় ইনফরমেশান দেওয়া থাকছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি ওলেড প্যানেল। আর এই সেম ডিসপ্লে সেট আপ কিন্তু রেডমি নোট 11 প্রো এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনটির ডিসপ্লে থাকছে কিছুটা কার্ভ, যেখানে আপনারা 1 বিলিয়ন কালার সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং এছাড়াও পাচ্ছেন ডলবি ভিশনের সাপোর্ট। এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 PPI ডেনসিটি। এই ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট, এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো হবে। আর ওলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না, ডিসপ্লেটা যথেষ্ট শার্প হবে আর কালার কোয়ালিটিও কিন্তু ভালো হবে। এই ডিসপ্লেতে পিক ব্রাইটনেসও বেশি থাকছে, এর কারণে ডাইরেক্ট সানলাইট ওই ফোনটি যখন আপনি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি সেরকমভাবে ফিল করবেন না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। এক কথায় বলতে গেলে রেডমি এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপি হিসেবে থাকছে Mali G68 MC4। মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 এই চিপসেটটা কিন্তু রিসেন্ট কিছুদিন আগে লঞ্চ হয়েছে। আর এই সেম চিপসেট দিয়ে আমরা Realme 10 Pro Plus ওই ফোনটিও দেখতে পাবো। আর অন্যদিকে Mali G68 MC4 এর জিপিটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন, গেমস খেলার সময় সেক্ষেত্রে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব সুন্দরভাবে করতে পারবেন, এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা হচ্ছে না। আর দেশের বাজারে এই ফোনটি 2টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB RAM 256GB ROM এবং 12GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। ক্যামেরা সেশন নিয়ে কথা বলতে গেলে এইখানে থাকছে বিশেষ আকর্ষণ,
ফোনটির ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f1.7 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনার ওআইএসের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এর কারণে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন আপনার হাত যদি একটু নড়েও যায় সেক্ষেত্রেও কিন্তু ভিডিওতে শেকি শেকি ভাবটা আসবে না, ভিডিও কোয়ালিটি অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। আর সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা f1.9 অ্যাপারচার। আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ HDR প্যানোরামা। আর মজার ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K শ্যুট করতে পারছেন এবং 1080p তেও 120fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে HDR। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনার শুধুমাত্র 1080p তেই শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি খুবই ভালো হবে। ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। আর এছাড়াও এই ফোনটিতে ওয়াইফাই ব্লুটুথ GPS NFC-র মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 4980mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 120W-এর একটি চার্জার। তবে নোট 12 সিরিজের আরেকটি ফোনে 212W-এর চার্জার প্রোভাইড করা হয়েছে, কিন্তু এই ফোনে থাকছে 120W-এর একটি চার্জার। আর Xiaomi বলছে চার্জার দিয়ে এই ফোনটিকে আপনারা 20 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন, আর হেভি ইউজ করলে 1 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।